আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম ও এমডি মাসুদ পারভেজকে 10 দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ। চিকিৎসা নামে প্রতারণার মামলায় তাদের আজ আদালতে হাজির করে 10 দিন করে রিমান্ডের আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে রিমান্ডের শুনানি হয়। উভয় পক্ষের শুনানি শেষে তাদের প্রত্যেককে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালত এই মামলায় আরেক অভিযুক্ত শাহেদের অন্যতম সহযোগী তরিকুলের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার ভোররাতে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর আগে শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। হেলিকপ্টারে ঢাকায় আনার পর অভিযান এবং জিজ্ঞাসাবাদ শেষে গোয়েন্দা পুলিশ ডিবির কাছে তাকে হস্তান্তর করে র্যাব। তারা প্রায় 6000 রিপোর্ট তারা ভুয়া দিয়েছে এবং তার বিনিময়ে প্রায় তারা কোটি কোটি টাকা তার সেখানে আত্মসাত তারা করে এবং পরবর্তীতে দেখা যায় যে এখানে শুধু না তারা মানুষকে তারা অনেকে যারা করেছিল এই রিপোর্ট দিয়েছিল এর মধ্যে অনেকে বিদেশে গিয়েছিল, সব বিদেশ থেকে ইটালি থেকেও ফেরত এসেছে। আমি মনে করি যে এই আসামি এই বিরুদ্ধে হাসপাতালের যে কর্তৃপক্ষ আসামি শাহেদ মাসুদ পারভেজ যারা ছিল তারা প্রত্যেকে এটা দেশের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, মানুষের জীবন নিয়ে তারা খেলেছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবরণ বা গণতন্ত্র অবরুদ্ধ দিবস আজ। 2007 সালের এই দিনে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। এর আগে 16 জুলাই ভোররাতে তার ধানমন্ডির বাসভবন সুদা সদন ঘিরে ফেলে যৌথ বাহিনী। পরে তাকে গ্রেপ্তার করে নিম্ন আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পরপরই শেখ হাসিনাকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে নিয়ে বন্দী করে রাখা হয়। গ্রেপ্তারের আগে শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির মিথ্যা মামলাও দেওয়া হয়। ওইসব মামলায় দীর্ঘ 11 মাস তাকে কারাগারে আটক রাখে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে করোনা পজিটিভ হয়ে 2 জন ও উপসর্গ নিয়ে 1 জন মারা গেছে। ডাক্তার নার্স ও পুলিশসহ এ বিভাগে নতুন আক্রান্ত হয়েছেন 121 জন। এরপরেই রয়েছে সিলেটের অবস্থান, সেখানে করোনায় মারা গেছেন 3 জন, আক্রান্ত হয় আরও 53 জন। চুয়াডাঙ্গায় করোনায় মারা গেছেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেদুস ওয়ারা সুন্না। রংপুরে করোনা নিয়ে মারা গেছে আরও 2 জন, গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 72 জন। কুমিল্লায় উপসর্গ নিয়ে আরও 1 ব্যক্তির মৃত্যু হয়েছে, নতুন পজিটিভ হয়েছেন 55 জন। খুলনায় করোনা নিয়ে প্রাণ গেছে 1 জনের, এ বিভাগে শনাক্ত হয়েছে 258 জন। এছাড়া নগাঁয় আরও 42, ময়মনসিংহে 26 ও শরীয়তপুরে 23 জন, শেরপুরের নালিতাবাড়ির অ্যাসিল্যান্ড সহ 3 জন ও নেত্রকোনায় 6 জন করোনা পজিটিভ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঢাকা সহ দেশের মধ্যাঞ্চলের দিকে ধেয়ে আসছে বন্যা, প্রধান সব নদ নদীতে বাড়ছে পানি। মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েছে 43 সেন্টিমিটার, প্লাবিত হয়েছে জেলা নিম্নাঞ্চল, ডুবে গেছে বসতবাড়ি, ফসলি জমি ও ক্ষেত খামার। কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র ও ধরলার পানি কোথাও কোথাও বিপদসীমার 90 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ঘরবাড়ি নলকূপ ডুবে যাওয়ার খাবার এবং বিশুদ্ধ পানি সংকটে পড়েছেন গাইবান্ধার বন্যা দুর্গত এলাকার 1,00,000 মানুষ। তীব্র হচ্ছে গবাদি পশু ও শিশু খাদ্যের সংকটও। বন্যা দুর্গতদের জন্য সরকারিভাবে 160 মেট্রিক টন চাল ও 8,00,000 টাকা বরাদ্দ দেওয়া হলেও প্রয়োজনের তুলনায় তা একেবারে কম বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, পানিবন্দী হয়ে পড়েছেন 7টি গ্রামের প্রায় 1,50,000 মানুষ। জামালপুর ও বগুড়ায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে 3 দিন ধরে অপরিবর্তিত রয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি। এছাড়া নেত্রকোনার খালিয়াজুড়ি ও মদনের বন্যা পরিস্থিতিও অবনতি হয়েছে। এর মধ্যে গত 3 দিন বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সুনামগঞ্জে, তবে এতে কাঁচা ঘরবাড়ি নিয়ে বিপদে পড়েছেন অনেক মানুষ। এবার জানাবো শেয়ারবাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন কমছে। সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক কমতে থাকে এবং বেলা 11:41 পর্যন্ত ডিএসইর 3টি সূচকই নিম্নমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 82,45,00,000 টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 37টি, কমে
79টি এবং অপরিবর্তিত ছিল 173টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, জেনেক্স, ইনফোসিস, ফাইন ফুডস, হাক্কানি পাল্পস, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, ইন্দো বাংলা ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল এবং সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।